সৌদি বাদশাহ সেই বাহমানি বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা তারা যে আমাদেরকে বাংলাদেশের হজ বাংলাদেশের ব্যাপারে অনেক উদার এবং অনেক সহযোগিতা আমাদের করে যাচ্ছেন সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি কারণ আমি চুরাশি সালে প্রথম যখন ওমরা করতে যাই এবং এরপরে পঁচাশি সালে প্রথম যখন হজ করি তখন সেই হজের যে মানে মানে অব্যবস্থাপনা এবং এরপরে যতবার আমি এসেছি আমি সবসময় আমার আমি যতবারই হজ এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই পঁচাশি সাল থেকে কিন্তু আমি সব সময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি অ্যাম্বাসেডর আছেন তাদের সাথে কথা বলতাম যদিও তখন আমি কোনো আমি এমপিও না মন্ত্রীও না কিছুই না একজন নাগরিক হিসাবে কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন এবং আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরও উন্নত করতে পেরেছি এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন এবং হরচ করতে যেতে পারছেন এবং আরও সহজ হচ্ছে আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি সেটা হচ্ছে মানে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে খুব সহজে আপনারা পৌঁছে দিতে পারবেন মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি এখানে সোজা স্কেলেটার থাকবে তাছাড়া আপনার ওই গলফ কার্টের মধ্যে ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার অপর দিকে আপনি মানে বিমানবন্দর দুটো জায়গায় যাওয়া যে যাওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি কাজী রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে আর আপনারা জানেন ওই আমি প্রতিটি উপজায় যে মডেল মসজিদ করছি সেই মসজিদে সেখানে কিন্তু মানে হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না নিজে ঘরে বসে সব কিছু করতে পারবেন সেটা আরো সহজ হয়ে যাবে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি